গাজায় যে কোনো সময় ইসরায়েলের ত্রিমুখী হামলা, বিদ্যুৎ সংকটে মানবেতর অবস্থা হাসপাতালগুলোতে। রূপপুর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ যজ্ঞে প্রায় 20,000 বাংলাদেশি রুশ প্রশিক্ষণে হয়ে উঠছেন দক্ষ কর্মী। বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। শুরুতেই ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। অবরুদ্ধ গাজার হাসপাতালগুলোতে আর মাত্র 24 ঘণ্টার জ্বালানি রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হাসপাতালগুলো বেসামরিক মানুষের মরদেহে ভরে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে যে কোনো সময় গাজায় ত্রিমুখী হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজা দখল ইসরায়েলের জন্য বড় ভুল হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তিগত কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন রুশ নাগরিকরা। তবে তাদের সাথে কাজ করছেন 100 প্রকৌশলী সহ প্রায় 20,000 বাংলাদেশি। দেশ বিদেশে নানা প্রশিক্ষণ গ্রহণ ও হাতে কলমে শিক্ষার মাধ্যমে দক্ষ ও সক্ষম হয়ে উঠছেন দেশীয় প্রকৌশলীরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর আশা, ভবিষ্যতে বাংলাদেশি জনবল দিয়ে রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা সম্ভব হবে বিদ্যুৎ কেন্দ্রটির। রিপোর্ট তৌহিদুর রহমানের। বহির্বিশ্বে বাংলাদেশকে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে নতুন মর্যাদায় পরিচিত করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাই এটি কেবল বিদ্যুৎ কেন্দ্রই নয়, বাংলাদেশের সমৃদ্ধির অন্যতম প্রতীক। 30 নভেম্বর 2017 সালে এই প্রকল্পের কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই চলছে প্রকল্প বাস্তবায়নের ব্যাপক কর্মযজ্ঞ। এরই মধ্যে রাশিয়া থেকে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের একাধিক চালান দেশে এসেছে, যা ইতিমধ্যেই বুঝে নিয়েছে কর্তৃপক্ষ। এই প্রকল্পের মাধ্যমে স্বল্প খরচে বিদ্যুৎ পাওয়া যাবে, পাশাপাশি একদল প্রশিক্ষিত জনবল তৈরি হয়েছে। রাশিয়ানদের সাথে কাজ করছেন 100 বাংলাদেশি প্রকৌশলী, যারা রাশিয়া গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন, পাশাপাশি প্রকল্পের সাথে যুক্ত হয়ে উঠছেন দক্ষ ও সক্ষম। রূপপুর পাওয়ার প্ল্যান্টের যে ইতিমধ্যে যে কমিশনিং কার্য শুরু হয়েছে এবং যে বিভিন্ন সুইচিং অপারেশন শুরু হয়েছে, এইটা রাশিয়ানরা করছে না, বাংলাদেশ অ্যালং উইথ রাশিয়া। সুতরাং প্রথম সুইচিং থেকে শুরু করেই আমরা শুরু করেছি। ওই প্রজেক্টে নিয়োজিত আমাদের রূপপুরে নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষিত জনবলেই লাইসেন্স নিয়ে এদেরই ওয়ার্ক প্লেসে পদায়ন করে আমাদের কমিশনিং ট্রায়াল অপারেশন করতে হচ্ছে এবং তারাই পাওয়ার চালায়। রাশিয়ান বিশেষজ্ঞদের সহায়তায় এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশিরাই পরিচালনা করছেন। শুধুমাত্র ফিউয়েল আনার সাথে এই একটু বিল্ডিং বানানো না, জনবল আমাদের তৈরি হয়েছে কিনা, এই জনবলটা ফিউয়েলটা আসার পরে সেটাকে ইন্সপেকশন করতে পারছে কিনা, এই ফিউয়েলটা সে হ্যান্ডেল করতে পারছে কিনা, এই সমস্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, তারা দক্ষ হয়েছে, আমাদের ছেলেরা এই 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 জ্বালানি এখন তারা অ্যাকাউন্টিং করতে পারে, তারা এখন সেখানে বিভিন্ন ধরনের ইন্সপেকশন করতে পারে এবং তারা সমস্ত কাজই করছে। ভবিষ্যতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের প্রকৌশলীরাই রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে পারবেন, পাশাপাশি স্থানীয়রা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও। এছাড়া দক্ষ কর্মীদের বিদেশেও পাঠানো যাবে, এমনটা বলছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এবং আরো মজার ব্যাপার যে আমার দেশের যেসব ছেলে মেয়ে যারা এখানে কাজ করে, বিশেষ করে ছেলেরা, তারা কিন্তু আজকে রাশিয়ানদের কাছেই পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েশন পেয়েছে এবং সেখানেও তারা মানে এ গ্রেডের কর্মী হিসেবে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ এই প্রজেক্টের সাথে মানুষও তৈরি হয়ে গেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে 20,000 বাংলাদেশি এবং 5,000 বিদেশি নাগরিক কাজ করছেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। দুই ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি কোনো দলই। লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে দুদলই চায় পয়েন্টের খাতা খুলতে। ইঞ্জুরিতে অধিনায়ক দাসুন শানাকাত ছিটকে যাওয়ায় কুশল মেন্ডিসের নেতৃত্বে জয়ে চোখ রাখছে লঙ্কানরা। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর্যা থাকবে।
গোপালগঞ্জে ভাসমান খাঁচায় মাছ চাষ, 100 যুবককে বিনামূল্যে প্রশিক্ষণ। আপনারা দেখছেন সকাল 9টার একুশে সংবাদ। নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষের মাধ্যমে দিনবদলের স্বপ্ন দেখছেন গোপালগঞ্জের বেকার যুবকরা। এই পদ্ধতিতে মাছ চাষে 10টি দলে 100 যুবককে বিনামূল্যে প্রশিক্ষণ, খাঁচা ও মাছের পোনা দিয়েছে মৎস্য অধিদপ্তর। বেকারদের সাথে স্থানীয় মৎস্য চাষিরাও নদী এবং খালে মাছ চাষে আগ্রহী হচ্ছেন। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বেকার যুবকদের ও হতদরিদ্র মৎস্যজীবীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে মৎস্য অধিদপ্তর। উন্মুক্ত জলাশয়ে ভাসমান খাঁচায় মাছ চাষে উদ্বুদ্ধ করতে এরই মধ্যে 10টি দলের 100 জনকে দেওয়া হয়েছে খাঁচা ও পোনা মাছ। গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের মধুমতি নদী, টুঙ্গিপাড়ার বর্ণিবাওর ও কোটালিপাড়ার ঘাঘর নদীতে ইতোমধ্যে ভাসমান খাঁচা পদ্ধতিতে মাছ চাষ শুরু হয়েছে। ড্রামের ওপর বাঁশ ও জাল দিয়ে তৈরি প্রতিটি খাঁচায় ছাড়া হয় মাছের পোনা। খাঁচা স্থাপন, মাছের পোনা ও মাছের খাবার সহ ব্যয় হয় 4,60,000 টাকা। এ পদ্ধতিতে বিভিন্ন জাতের তেলাপিয়া, সরপুটি ও কার্প প্রজাতির মাছ চাষ করা যায়। প্রতিটি খাঁচায় 1,000 থেকে 1,500 পিস মাছ চাষের ধারণ ক্ষমতা রয়েছে। পোনা ছাড়ার 3 মাস পরপর প্রতিটি খাঁচা থেকে 4,000 কেজি মাছ উৎপাদন করা সম্ভব। এ থেকে বাৎসরিক লাভ প্রায় 1,50,000 টাকা। ভাসমান পদ্ধতিতে চাষে মাছের রোগবালাই হয় না, দ্রুত বাড়ে মাছের ওজন, পরিশ্রমও কম হয়। খাঁচায় নদীতে এই তেলাপিয়া মাছের চাষ করতেছে। মাছ যেভাবে বড় হয়েছে তাতে আমরা আশা করি এটা আমরা খুব লাভজনক হব। এই ভাসমান পদ্ধতি সরকার দেওয়াতে আমরা অনেক লাভবান এবং পদ্ধতিটা খুব সুন্দর হয়েছে। সরকার আমাদের দেখাচ্ছে যে ই করছে, যে খাবার দিচ্ছে, মাছ দিচ্ছে, আমাদের মানে বেকারত্বটা দূর করতেছে, মানে এই চাষে আমরা আমাদের বেকারত্বটা দূর করতে পারি। প্রকল্পটি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে বলে জানিয়েছে মৎস্য কর্মকর্তারা। প্রতিটা গ্রুপে, এগুলো গ্রুপের মাধ্যমেই বাস্তবায়িত হয়, 5 থেকে 10 জন করে প্রতিটা গ্রুপে তারা রয়েছে এবং আমরা আশা করি এবং খাঁচা এবং এই পেনে মাছ চাষের মাধ্যমে আমাদের এই যে দরিদ্র মৎস্যজীবী এবং মৎস্য চাষী অথবা বেকার ভাইরা আর্থিকভাবে লাভবান হবে এবং তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ হবে। এ ধরনের প্রকল্প এবং সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে বেকার যুবকেরা মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে বলছেন সংশ্লিষ্টরা। মাসুম আল ইসা, একুশে টেলিভিশন। দেশের বিভিন্ন মণ্ডপে এখনও প্রতিমা তৈরির কাজ চললেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি মণ্ডপে শুরু হয়ে গেছে দুর্গাপূজা। বৈদিক রীতি অনুযায়ী দেবী দুর্গার 9টি রূপের পৃথক প্রতিমা তৈরি করে 9 দিনব্যাপী পূজা চলবে চা বাগানের ওই মণ্ডপে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে মুসলিম ধর্মাবলম্বীরা পূজার কাজে সহযোগিতা দিয়ে সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছেন। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। 20 অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব। ভিন্ন চিত্র মৌলভীবাজারের সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানে। মঙ্গল চণ্ডীর থলিতে রোববার থেকে চলছে দুর্গাপূজা। ঢাকের বাদ্যে মুখরিত পূজা মণ্ডপ। আজ থেকে 14 বছর যাবৎ আমি মায়ের 9টা রূপ জাগ্রত ভাবে করিয়ে আসছি। পূজারীরা জানান শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। এই 9টি রূপে পৃথক প্রতিমার 9 দিনব্যাপী পূজার্চনা হবে এই মণ্ডপে। তারপর 10 দিন বিসর্জন। 9 দিনের পূজার্চনা নির্বিঘ্ন করতে ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। একটু আরো সহজ হবে, সুন্দর হবে এবং মানুষে বুঝতে পারবে কোথায় যাতে কোনো ধরনের কোনো কিছু বিচ্ছিন্ন ঘটনা না ঘটে। সেই লক্ষ্যে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার, ডিএসআর সহ সকল স্যারদের কঠোর নির্দেশনা আছে, সেই নির্দেশনা মোতাবেকই আমরা কাজ করে যাচ্ছি। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে পূজার প্রস্তুতিতে মুসলমানরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মায়ের কাছে আমরা প্রার্থনা করি, মা সবাইকে যেন মঙ্গল রাখে, না থাকে গণ্ডগোল, অশান্তি না থাকে, সবাই মিলে যেন একসাথে নামায় পারে। গোটা জাতির যে ঐক্যবদ্ধ শক্তি, সেই শক্তিটাই অশুভ শক্তির বিরুদ্ধে
ঐক্যবদ্ধ হওয়ার জন্যই দুর্গা পূজাকে আমরা গ্রহণ করতে পারি। অসাম্প্রদায়িক চেতনায় উৎসব আয়োজনে সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। উৎসব নির্বিঘ্ন করতে ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। অসাম্প্রদায়িক এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে সবাই এই শারদীয় উৎসব ধর্ম যার যার উৎসব সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের 516টি পূজা মণ্ডপে প্রত্যেকটি মণ্ডপ কেন্দ্রিক আমরা অফিসার রেসপন্সিবল করেছি। উৎসাহ উদ্দীপনা আর অসাম্প্রদায়িক চেতনায় এবারও দুর্গোৎসব উদযাপিত হবে এমনটাই প্রত্যাশা সবার। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে এবং রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শিল্প উদ্যোক্তাদের কাছে রাজশাহী বিসিক শিল্পনগরী দুয়ের প্লট হস্তান্তর করা হয়েছে। রোববার সন্ধ্যায় চেম্বার ভবনের সম্মেলন কক্ষে উদ্যোক্তাদের হাতে প্লটের বরাদ্দপত্র তুলে দেন রাজশাহী সিটি মেয়র HM খায়রুজ্জামান লিটন। রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পবা উপজেলার পারিলা ইউনিয়নের কেচুয়া তৈলে 50 একর ভূমির উপর 172 কোটি টাকা ব্যয় গড়ে তোলা হয়েছে রাজশাহী বিসিক শিল্পনগরী দুই। এখানে মোট প্লট রয়েছে 286টি। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজায় যে কোনো সময় ইসরায়েলের ত্রিমুখী হামলা, বিদ্যুৎ সংকটে মানবেতর অবস্থা হাসপাতালগুলোতে। রূপপুর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ যজ্ঞে প্রায় 20,000 বাংলাদেশি রুশ প্রশিক্ষণে হয়ে উঠছেন দক্ষ কর্মী। বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12:00 দেখার মতন রইল। একুশের সাথে থাকুন।